আমরা চলে আসলাম সুন্দরপুর জমিদার বাড়ি আমরা এই মাত্র আর সাইড এই যে জমিদার বাড়ি সরো অনেক পুরোনো একটা জমিদার বাড়ি ভাই এই জায়গাটা অনেক সুন্দর এলাকায় আমি মনে করি আসছিলাম বাট আমার তো খেল নাই দেখা যাক এখানে কি হয় অনেক পুরনো একটা বিল্ডিং এটা সুন্দরপুর জমিদার বাড়ি দেখেন আর হচ্ছে অনেক অনেক বিল্ডিংটা ভাই ঠিক আছে দেখেন চারিপাশটা ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে দেখতে থাকেন এমন জমিদার বাড়ি অনেক কটা আছে এগুলো বর্তমানেও থাকে না বাট অনেক পুরানো আমরা এখন চারি পাশে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকেন এটাই এটা হচ্ছে ফান সাইড এটা হচ্ছে জমিদার বাড়ির ফ্রন্ট সাইড এটা ভাই এই যে সামনে দিকে আসো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভাই সবাই ছবি তুলছে এখানে অনেকে ব্যস্ত আছে আর এই যে আমি আছি তোমাদের ভাই ইও হানি সিংহা ভাই চলো ভাই আমার সাথে শাওন আছে আদিবাসী ভাই সূর্য ডিস্টেন্স এটা আর আমরা এই যে তিনজন আসতেছি ঘুরতে এখানে তো কেমন লাগছে স্যার বলো ভালো

এখানে তালামারা আছে ভাই অনেক পুরনো বিল্ডিং এটা হচ্ছে সুন্দরপুর জমিদার বাড়ি ঝিনাইদা জেলা মহেশপুর উপজেলা হ্যাঁ ঘরের ভিতরে তো খাট পাট আছে বাট তো তালামারা না ওই যে গ্যাস হ্যাঁ পুরাতন কাঠেরিয়া আছে এখানে আর হচ্ছে খাট ভাবি জমিদারের খাট এখন যে আছে এখানে এখানে আগের কাজ সেই নকশা ভাই খাটটা তো দোষ লাগলো ভাই সন দেখো নকশা দেখো খাটার আগের এ পাশে কিছু আছে এ পাশে কিছু নাই ভাই আর উপরে যে কাঠ দেওয়া আছে এখন নতুন মতনই আছে ভাই রং চং করা থাকে না এটা ভাবি

প্রবেশ সেই যে খুবই সুন্দর জায়গা ভাই নির পরিবেশ সুন্দরপুর জায়গা বাট সেম জায়গায় ভাই অনেক

ঝিনাজা জেলার লোক দেখবেন মহেশপুরের থানার উপজেলার যারা আছেন অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন আমরা এখান ওই সাইডে আরেকটা আছে ওই সাইডে চলে যাব চলেন আমরা যাই হ্যাঁ তো চলো আমরা হালকা একটু দেখাই দিয়ে বাসতে ভাই ওই সামনে একটা আছে সাদা আমরা এখন কোন দিকে চলে যাবো ভাই চলো